আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত ভিডিওতে আমরা দেখলাম আসলে যে কিভাবে কোনো ভেরিয়েবলের ভ্যালুকে মডিফাই করা যায়। তো এই ভিডিওতে আমরা দেখতে চলেছি যে কিভাবে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুকে কনস্ট্যান্ট করা যায়, মানে ধ্রুবক করা যায়। কনস্ট্যান্ট মানে কি, আসলে সেটাকে আর মডিফাই করা যাবে না। গত দিন আমরা দেখেছিলাম যে আসলে একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের ভ্যালুটাকে আমি মডিফাই করতে পারি এবং প্রতিবার যখন আমি ইউজ করবো ওই মডিফাইড ভ্যালুটা নিয়েই ইউজ হয়। সো এই ভিডিওতে দেখবো কিভাবে আসলে কনস্ট্যান্ট করা যায়। তো আগে সবার আগে আমি চলেছি আমার গত ভিডিওর ফাইল ওপেন করতে। তো সবার আগে আমাদের এই কোন কর্নারে, বাম পাশে একেবারে উপরে কর্নারে যে ফাইলে প্রেস করতে হবে, ফাইলের পরে যে দেখবেন এখানে ওপেন একটি আছে, ওপেন ফাইল। তো এখানে প্রেস করলে আসলে আপনি এখান থেকে যে ফোল্ডারে আপনার আসে আছে সেই ফাইলটি, আপনার কোডটি, প্রোগ্রামটি, সেখান থেকে আপনি চুজ করে ওপেন করতে পারবেন। তো আমার এই যে print.c লিখে সেভ করা ছিল, তা আমি ওপেন করছি। তো এই তো আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গত ভিডিওর কোডটি। তো আসলে এটা দেখতে পাচ্ছি কিভাবে যেন একটু এলোমেলো হয়ে আছে। আমরা এটা ইচ্ছা করলে সাজাতে পারি। কিভাবে সাজাবো, আসলে এলোমেলো ছিল না, আমি এলোমেলো করে রেখেছি আপনাদের দেখানোর জন্য যে আসলে আমি যদি এটাকে সাজাই করতে চাই, ফরমেশন করতে চাই, কিভাবে করতে পারি। দেখুন এখানে প্লাগইনস নামে একটা অপশন আছে আপনার উপরে, ফাইল, এডিট, ভিউ, সার্চ, প্রজেক্ট, বিল্ড, ডিবাগ ফর ট্রেন, এরকম আরও টুল প্লাস প্লাস প্লাগইনস। আমরা এখানে প্লাগইনস দেখতে পাচ্ছি। তো প্লাগইনসে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তার মধ্যে এইখানে দেখবেন নিচের দুটো অপশনের উপরে এ স্টাইল সোর্স কোড ফরমেটার। তো এটাতে ক্লিক করলে আপনার আসলে কোডটা এই যে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তো আমরা আসলে এটুক দেখতে পেলাম। এখন আমি যদি চাই যে আমার এই নাম্বারের যে 6 ভ্যালুটা আছে এটাকে আমি একটা কনস্ট্যান্ট তৈরি করব, আসলে কিভাবে আমি করতে পারি। তো আমরা আসলে এই যে বেসিক কনসেপ্ট যখন বলছিলাম সি এর, সেখানে বলছিলাম কিভাবে কনস্ট্যান্ট করা যায়। কনস্ট লিখে দিলে, আসলে কনস্ট লিখে ডেটা টাইপ লিখে নাম সেই ভ্যালুটা দিলে আসলে ওই ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যায়। তো এখানে আমার ডেটা টাইপ দেওয়া রয়েছে এই যে ইন্টিজার, এবং সেই ভ্যালুটাও দেওয়া রয়েছে। তাহলে আমার শুধু এর পূর্বে যদি আমি একটা কনস্ট কথা লাগিয়ে দিই, কনস্ট এটা যদি আমি লাগিয়ে দিই তাহলে এটা একটা কনস্ট্যান্ট হয়ে গেল। তা আসুন আমরা রান করে দেখি এখন কি আসে। সো এখানে একটা ইরর দেখতে পাচ্ছি, 7 নাম্বার লাইনে একটা ইরর দেখতে পাচ্ছি। আসলে ইররটা কেন, হ্যাঁ অবশ্যই ইরর আসবে, কারণ আমরা এখানে এটাকে বলছি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভ্যালু কখনো চেঞ্জ করা যায় না। আবার 7 নাম্বার লাইনে আমরা সেই ভ্যালুটাকে মডিফাই করার ট্রাই করছি, যেটা আমরা আসলে করতে পারি না। সো আমি লাইনটাকে যদি আমি কমেন্ট আউট করে দিই তাহলে আসলে কি আসে। তাহলে দেখুন 6 6 এসেছে। 6 6 আসার একটা কারণ হচ্ছিল পাশাপাশি দুটো এসেছে, এটা হলো প্রথম প্রিন্ট এফের 6, এটা হলো দ্বিতীয় প্রিন্ট এফের 6। পাশাপাশি আসার কারণ হচ্ছিল আমি নিউ লাইন বলে কোনো সিম্বল দিইনি। নিউ লাইন, এখানে যদি আমি একটা নিউ লাইন দিতাম তাহলে আসলে ওরা নিচে নিচে আসতো। এখন এর আগে আমি আরেকটা জিনিস আপনাদের বলি যে আসলে প্রোগ্রামাররা একটা কাজ করে, যদি আপনি কোনো ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট করে রাখেন কোডের জন্য, প্রোগ্রামের জন্য, তাহলে সেটাকে বড় হাতের ইউজ করে। তো নাম টোটাল যদি আমি বড় হাতে দিই তাহলে আসলে এটা দিতেই হবে এরকম কিছু না, কিন্তু দিলে আসলে ভালো হয়। প্রোগ্রামাররা এভাবে ইউজ করে আসলে বড় হাতের সব, তাহলে এটা দেখলে বোঝা যায় যে আসলে এটা আনচেঞ্জেবল, এটা চেঞ্জ করা যাবে না, এটা একটা ধ্রুবক। তো এটা একটা কনস্ট্যান্ট। এভাবে আমরা আসলে ইচ্ছা করলে প্রোগ্রামের মধ্যে কোনো ভ্যালুকে কনস্ট্যান্ট করতে পারি, ধ্রুবক করতে পারি। ধ্রুবক মানে যেটাকে আসলে আনচেঞ্জেবল, যেটাকে আমরা চেঞ্জ করতে পারি না। এখন যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে এখানে দুটো 6 আছে, প্রথমটা হচ্ছিল প্রিন্ট এফ, এই প্রথম প্রিন্ট এফ এর জন্য, এবং দ্বিতীয়টি হচ্ছে হলো আমার দ্বিতীয় প্রিন্ট এফ এর জন্য। এবং প্রথম প্রিন্ট এফ এর যে % d এর পর আমি ব্যাকস্ল্যাশ n ইউজ করেছি, সেই ব্যাকস্ল্যাশ n এর জন্য আসলে প্রথম 6টা প্রিন্ট করে পরেরটি দ্বিতীয় ইসের থেকে শুরু করেছে, দ্বিতীয় লাইন থেকে শুরু করেছে। এই ব্যাকস্ল্যাশ n মানে হচ্ছিল আমার নিউ লাইন। আমরা পূর্ববর্তী ভিডিওতে, আমাদের মনে হয় প্রথম প্রোগ্রামের ভিডিওতে আমরা বলেছিলাম। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।